বর্তমান ভাস্কর্য নিয়ে যে দোদুল্যমান সমস্যা চলছে এটা নিয়ে আপনার বক্তব্যটা কি একটু দয়া করে বলেন। ভাস্কর্য নিয়ে প্রশ্ন করাতে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ভাস্কর্য নিয়ে মৌলবাদীরা যেই তাণ্ডব চালিয়েছে এটা একেবারে বাড়াবাড়ি এবং বেহুদা অতিরিক্ত। এটা বিএনপি জামাত এদের সাথে যোগসাদসে ফরমাইশি একটি কর্মকাণ্ড। কারণ ভাস্কর্য ইসলামী দেশগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ভাস্কর্য সৌদি আরবে আছে, তুরস্কতে আছে, ইন্দোনেশিয়ায় আছে, অনেক জায়গাতে আছে, কিন্তু সেই ভাস্কর্য নিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হচ্ছে না। আমাদের দেশে এটা বিএনপি জামাত থেকে টাকা খেয়ে এটা মৌলবাদীরা এই কাজ শুরু করেছিল। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এটা শক্ত হাতে দমন করেছেন। হ্যাঁ, কোনো আন্দোলন কোনো ষড়যন্ত্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশ সরকারের কিছুই করতে পারবে না, এটা প্রমাণিত হয়েছে। আমি দেশের বিভিন্ন গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখা মাত্র গুরু নির্দেশ ওই সব প্রোগ্রামেও ছিলাম এবং থাকি, ভবিষ্যতেও থাকবো। এই মানে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, আমাদের নেত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না। আমরা অতীতেও আন্দোলনে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এখনো আছি। চলো মানে এরপরে আপনার অবস্থান সম্বন্ধে একটু বলেন। আমি 1990 সনের 27 জুলাই জাসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক থেকে পদত্যাগ করি এবং 1990 সনের 14 আগস্ট আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে 32 নম্বরে একটা আনুষ্ঠানিকভাবে যোগদান করি এবং তারপরে আমাদের নেত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে, তখন দপ্তর সম্পাদক ছিল ফজল বিএসসি, তাকে সহযোগিতা করি এবং ওই সময় দেশে স্বৈরাচার বিরোধী তুমুল আন্দোলন চলছিল, সেই আন্দোলনে দেখা মাত্র গুরু নির্দেশ সেনাবাহিনী সেই মিলিয়েছিলাম। বর্তমানে আমি বঙ্গবন্ধু ও জাতীয় চায়ের নেতা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার সাব এডিটর হিসেবে কাজ করছি।